নমস্কার, আপনারা দেখছেন ইশার বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বিস্তারিত খবরের আগে চক বুলি নেওয়া যাক আজকের প্রাইম টাইম শিরোনামে। এক সপ্তাহের মধ্যে উজান অসম ছাড়তে হবে মিয়াদের, ঘোষণা 30 জনজাতি সংগঠনের। আজমলহীন অসমে বিপাকে হিমন্ত, বললেন ভূপেন বোরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে শতাধিক মহিলার মিছিল হাইলাকান্দির গ্রামে। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। এক সপ্তাহের মধ্যে উজান অসম ত্যাগ করতে হবে মিয়াদের। কংগ্রেস বিধায়ক আব্দুল রশিদ মণ্ডলকে এমনই চ্যালেঞ্জ জানিয়ে উজান অসম থেকে মিয়া খেদা অভিযান শুরু করল 30 সংগঠন। এক সপ্তাহের মধ্যে মিয়াদের উজান অসম ছাড়ার হুমকি দিয়েছেন 30 সংগঠনের কর্মকর্তারা। উজান অসমের গ্রামে গ্রামে মিয়া খেদা অভিযান শুরু করেছেন সংগঠনের কর্মকর্তারা। মিয়া প্রীতি ছেড়ে কংগ্রেসকে নিজের স্থিতি স্পষ্ট করার আহ্বান জানিয়েছে সংগঠনগুলো। বারে বারে কোনোবা সন্দেহযুক্ত নাগরিকে আমাৰ উজনি অসমলৈ আহি বা অসমলৈ আহি আমাৰ খিলঞ্জীয়া মহিলাক ধর্ষণ করব, আমাক খিলঞ্জীয়া মহিলাক ধর্ষণ করে হত্যা করব, এই কথাবোৰ কি আমি চকু মুদি চাই রাখব লাগিছিলে নেকি? আমি চকু মুদি চাই রাখব লাগিছিলে নি? আমাৰ যেতিয়া ভনীজনীক কোনোবাই ধর্ষণ করে হত্যা করেছে, আমাৰ খিলঞ্জীয়া মানুহ কি মনে মনে বহি চাই রাখব লাগে নেকি? এনে কথা আর হব নোৱাৰে। উজনি অসমত থকা যিসকল সন্দেহযুক্ত নাগরিক আছে, এই নাগরিকসকলক এসপ্তাহৰ ভিতৰত উজনি অসম ত্যাগ কৰিবৰ কাৰণে 30 জাতীয় জনগোষ্ঠীয় দল সংগঠনে আমি দাবী জনাইছিলোঁ। আমি নিজৰ দাবীত, আমি নিজৰ সিদ্ধান্তত আমি অটল হৈ আছোঁ। কংগ্ৰেছী বিধায়ক আব্দুল ৰশিদ মণ্ডলে এটা কথা কৈছে, আমাক চিলেঞ্জ দিছে, আমি চিলেঞ্জ একচেপ্ট কৰিছোঁ। যে গোৱালপাৰাৰ যিজন কংগ্ৰেছী বিধায়ক আব্দুল ৰশিদ মণ্ডল, তেওঁ চেলেঞ্জ কৰিছে যে এজনো মিয়া আমি হাত দিব নোৱাৰোঁ, গাত এজনো মিয়া আমি উজনি অসমৰ খেদিব নোৱাৰোঁ, আৰু আমচু এটা আচলতে তেনেকুৱা ধৰণৰ মন্তব্য কৰা দেখিছোঁ। আমি এই দুয়োটা দলকে আমি এটা কথা স্পষ্ট কৰিব বিচাৰিছোঁ যে আমি তেওঁলোকৰ যিটো চেলেঞ্জ, সেই চেলেঞ্জটো আমি একচেপ্ট কৰিছোঁ, আৰু আব্দুল ৰশিদ মণ্ডলক উজনি অসমলৈ আমি আমন্ত্ৰণ জনাইছোঁ। তেওঁ উজনি অসমৰ ৰাজপথত ৰাজহুৱা ভাৱে আমি অপদস্থ কৰিম বুলি ইতিমধ্যে আমি ঘোষণা কৰিছোঁ। বর্তমানে বদরুদ্দিন আজমলবিহীন অসম মহাসংকটে ফেলেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে। আজ নয়াদিল্লিতে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মাকে এমনই কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বর্তমানে কংগ্রেসের ভেতরে ও বাইরে আজমল তৈরি করতে উঠে পড়ে লেগেছেন। মুখ্যমন্ত্রীর এখন শুধু আজমল দরকার। অসমৰ ৰাইজৰ মুখে মুখে আটাইতকৈ চৰ্চিত বিষয়টো হৈছে মুখ্যমন্ত্ৰী নেতৃত্বত, তেখেতৰ পৰিয়ালৰ নেতৃত্বত হোৱা ব্যাপক লুণ্ঠন আৰু কেলেংকাৰী। আৰু ডাবল ইঞ্জিন চৰকাৰ বুলি কৈ মাহে মাহে লোন লৈ স্মাৰ্ট মিটাৰৰ নামত লুণ্ঠন, টোল গেটৰ নামত লুণ্ঠন, চাকৰি নামত লুণ্ঠন, আৰু লোন বাদ দি পেলাই চৰকাৰ চলাব নোৱাৰা যিটো অৱস্থা, কৰ্মচাৰীসকলৰ আন্দোলন, বিভিন্ন শিক্ষকসকলৰ আন্দোলন, ছয় জনগোষ্ঠীৰ আন্দোলন, এই গোটেই পৰিস্থিতিটোৰ পৰা হাত সাৰিবৰ কাৰণে যোৱা 4 জুনৰ পৰা মুখ্যমন্ত্ৰীৰ এটাই সন্ধান আৰম্ভ হৈছে। 4 জুনত মুখ্যমন্ত্ৰী আটাইতকৈ বিচলিত হোৱাৰ কাৰণটো হৈছে আজমল ডাঙৰীয়া পৰাজয় হোৱাটো। AIUDF দলটো নিশেষ কৰাটো বিজেপি দলৰ কাৰণে আটাইতকৈ বিচলিত হোৱা বিষয়, আৰু বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়া পৰাজয় হোৱাটো মুখ্যমন্ত্ৰীৰ বাবে ব্যক্তিগতভাৱে হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ ৰাজনীতিৰ প্ৰাসংগিকতা কমি যাব বুলি তেওঁ ভয় খাইছে। AIUDF বিহীন অসমত বিজেপিৰ প্ৰাসংগিকতা কমি যাব বুলি পেলাই বিজেপিয়ে ভয় খাইছে। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া এটা চেষ্টা করে আছে যে কংগ্রেস দলের কলকাতার আরজিকর কাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে আজ হাইলাকান্দির কালীনগর ষষ্ঠখণ্ড গ্রামে কয়েক শতাধিক মহিলা এক প্রতিবাদী মিছিল বের করেন।
অমৃত সিএলএফের ডাকে আত্মসহায়ক দলের মহিলারা এই প্রতিবাদী মিছিলে সামিল হন। উপস্থিত ছিলেন অমৃত সিএলএফের সভানেত্রী মিঠুরানী দাস, সম্পাদিকা তপতী ভদ্র সহ অন্যান্যরা। আমরা হাইলাকান্দি জেলার অন্তর্গত আগলাপুর ব্লকের অধীনে অমৃত সিএলএফের পক্ষ থেকে ডক্টর মৌমিতার আরজিকর কলেজে ডক্টর মৌমিতা দেবনাথের সঙ্গে যে হত্যাকাণ্ড হয়েছে এটার সুবিচারের জন্য আমরা আজকের মিছিলে নেমেছি। যে লোকগুলো ওনার সাথে এভাবে খারাপ ব্যবহার করেছে বা এভাবে অত্যাচার করেছে এটা নিয়ে আমরা খুবই দুঃখিত। তো আমরা ওনাদের শাস্তির জন্য ফাঁসি এবং জীবন্ত আগুনে পুড়িয়ে দেওয়াটা চাই, কারণ শুধু ডক্টর মৌমিতা দেবনাথের সঙ্গে এরকম হচ্ছে না, এগুলো আগে থেকেই চলে এসেছে এবং এখন পর্যন্ত চলছে। আর মৌমিতা দেবনাথের কাণ্ডর পর দেখতে পাচ্ছি যে অবিরত চলতেই আছে, বন্ধ একটার পর একটা বন্ধ হচ্ছে না, কন্টিনিউ চলছেই চলছে। তো আজকে আমরা কোথায় গিয়ে কিছু করবো, মহিলারা কোথায় গিয়ে কিছু করবো এবং মেয়েরা কোথায় গিয়ে কিছু করবো, কারণ আমরা কিছু করা দরকার, আমরা বাঁচতে হলে কিছু করতে হবে। তো আমরা কোনো জায়গায় সেফ নয়, আমরা দেখছি আমরা যেখানেই যাচ্ছি সন্ধ্যার পর আমাদের আসতে অনেক প্রবলেম হচ্ছে এবং রাস্তাঘাটে একা একা চলতে অনেক প্রবলেম হচ্ছে। তো আমরা সেই সব প্রবলেমের জন্য আমরা কোন দিন স্বাধীনতা লাভ করব। আজকে দেশ স্বাধীন হয়েছে, বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু বেটি তো নেই। তো আমরা এই জন্য আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। আর আমরা যে আজকে দু টাকা কামাবো কোথায় গিয়ে, যদি আমরা একটা দোকান খুলি তো সেই দোকানে অনেক ছেলেরা আড্ডা করবে, অনেক পুরুষরা আড্ডা করবে। যদি আমরা কোনো জায়গায় চাকরি করতে যাই তো সেখানেই আমাদের প্রবলেম। তো আমরা যদি উনি যদি অন ডিউটিতে মারা গেছেন, ডক্টর মৌমিতা দেবনাথ একজন ডক্টর, উনি অনেক মানুষের জীবন, আজকে ওর জীবনটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আমরা এই নিয়ে যখনই আমরা মোবাইল খুলছি বা অনেক কিছু মিডিয়াতে দেখছি তখনই আমাদের কান্না চলে এসছে। তো আমরা এভাবে যদি বসে থাকি তো আমাদের উচিত হবে না, আমাদের উচিত যে আমরা এই বিষয় নিয়ে একদম জড়সূত্রে পৌঁছে যাওয়া। তো আমাদের এই যেগুলো কাণ্ড ঘটতে যাচ্ছে মা বোনদের সাথে এবং মেয়েদের সাথে এবং প্রত্যেক মহিলাদের সাথে, তো আমরা মহিলা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বৈমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলে আজ এক প্রতিবাদী মিছিল বের করেন দলাই টুপিডহর দ্বিতীয় খণ্ড এবং বর্মননগর গ্রামের 500+ জনগণ। মিছিলে এলাকার পড়ুয়ারাও সামিল ছিলেন। তারা অভিযোগ করে বলেন, প্রায় 70-80 বছর ধরে গ্রাম দুটির জনগণ বসবাস করে এলেও তাদের চলাচলের ভালো সড়ক নেই, বারবার জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও কোনো কাজ হয়নি, রাস্তা না থাকার জন্য চরম দুর্ভোগ পোহাচ্ছেন গ্রাম দুটির মানুষ। উপনির্বাচনে তারা প্রতিশ্রুতি ভঙ্গকারীদের উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। আজকে বিগত 80 বছর থাকি আমরা এই জায়গার মধ্যে বসবাস করি, আর অবশ্য বড় কষ্ট হয় রাস্তাঘাটে আমরা চলতে আসি, যে হরতা মরতা স্কুলও দিই ঠিক আছে, আমরা 6 মাস হরতা মরতা কোনোরকম উষ্টা বাস্তা খাইয়া রাস্তার মধ্যে যাই 5 কিলোমিটার, বাইরে যাওয়ার পরে গাড়ি ভাই এর মধ্যে কোনো গাড়ি নাই, 5 কিলোমিটারের ভিতরে কোনো গাড়ি নাই। আর বারিষার সময় আইলে 6 মাস হরতা মরতা স্কুল আমরা দিতে পারি না, অথচ রাস্তার মধ্যে জল হয়ে যায়, হাতার জল 1-3 কিলোমিটার আমরা জল থাকে। হ্যাঁ, এরপরে কোনো ইনকেস যদি মা বোনের কোনো কেস যদি আইয়া পড়ে, ডেলিভারি কোনো কেস হয়, তাহলে আমরা অ্যাম্বুলেন্স ফোন করি, অ্যাম্বুলেন্স ভুবনডর হসপিটালের সামনে আইয়া দাঁড়াই থাকে। আমরা এখন 5 কিলোমিটার জায়গা, এখন আমি হসপিটালের সামনে কান্দো বইয়া নিতে লাগে, এছাড়া আমরা কোনো উপায় নাই, অ্যাম্বুলেন্স ঢুকতে চায় না, তাহলে বেমারি আজারি আরও কেউ হইলে এটাও লইয়া আমরা যে রাস্তার যে বার হইতাম, বার হইবার মতো আমরা কোনো সম্ভব নাই, কোনো উপায় নাই, রাস্তার মধ্যে হাতার জল থাকে, ডাইনে বাবু আর কোনো রাস্তা নাই, আমরা একই রাস্তার মধ্যে আমরা অনেক কষ্ট ভোগ করি, আর এই বারিষা আইলে হরতা মরতা আমরা স্কুলও দিতে পারি না, প্লাস অসুখ বেশি লইয়া আমরা বহুতে কষ্ট ভোগী করি। আর নেতাগুলো আইন পঞ্চায়েত আই এমপি আই এমএলএ আই ইলেকশনের সময় তারা আইন বাড়ি ঘরে আইন হাত পাও ধরইন যে আমরা ভোট দাও আমরা জিতাও, আমরা তোমরা রাস্তা কষ্ট যেটা আছে সব আমরা সমাধান করবো, স্কুলের কষ্ট আমরা সমাধান করবো। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূর, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার, 5,00,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে,
মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র, ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরোম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরোম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্রাকটিক বোন সেটিংয়ের দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদি চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ক 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। সক্ষম এবং রোটারি ক্লাব অব গ্রেটারের উদ্যোগে আজ শিলচর প্রেস ক্লাবে বিনামূল্যে এক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরের সহযোগিতায় ছিল শিলচর প্রেস ক্লাব। শিবিরে চোখ পরীক্ষা করেন ডাক্তার সায়নিকা রায় এবং অপটোমেট্রিক্স আয়ান ভুনিয়া। শিবির শুরুর আগে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, রোটারি ক্লাবের সভাপতি জয়জিৎ বিশ্বাস এবং সক্ষমের দক্ষিণ অসম প্রান্ত সম্পাদক মিঠুন রায়। তার পক্ষকাল শুরু হচ্ছে। সক্ষম পুরো ভারতবর্ষ জুড়ে তার সহযোগী এবং নিজস্ব উদ্যোগে 28টা আই ব্যাংক চালায়। শিলচরে আমাদের শিলচর মেডিকেল কলেজ আই ব্যাংক আছে এবং চৌধুরী আই হসপিটালে প্রভাবতী দেবী আই হসপিটাল আছে। আপনারা শুনলে খুবই খুশি হবেন যে আমাদের 2015 সালে উদ্যোগ নেওয়ার পর বরাক উপত্যকার 40 জনের অধিক অন্ধ মানুষ এখন দৃষ্টি পেয়ে আজকে মৃত্যুর পর চক্ষু লাগিয়ে এই পৃথিবীর আলো দেখতে পাচ্ছে। এটা রাষ্ট্রীয় নেত্রদান পক্ষকালে আমরা গর্বের সাথে বলতে পারি। আজকে আমাদের যে ক্যাম্পের উদ্দেশ্য, আমরা মেইনলি এই ক্যাম্পটাকে চালাচ্ছি এজন্যই যে দৃষ্টিশক্তি, আমি সিম্পল একটা উদাহরণ দেব। গত পরশুদিন আমরা আসাম ইউনিভার্সিটিতে একটা ক্যাম্প করেছি, ফার্স্ট প্রোগ্রাম আমরা করেছিলাম। এই প্রোগ্রামে দেখা গেছে একজন ছাত্র এসেছে যার চোখের একটা চোখ দিয়ে দেখা কমে গেছে। তো তাকে আমাদের যে অপটম আছেন এবং ডক্টর আছেন ওনারা মিলে চেক করার পর দেখা গেছে যে ও গত 6 বছর থেকে ওর চক্ষু সমস্যা শুরু হয়েছে, কিন্তু ও বাজার থেকে, ফার্মেসি থেকে যখনই মাথা ব্যথা হয় ও সাধারণ ট্যাবলেট কিনে খেয়ে খেয়ে এমন অবস্থা হয়েছে যে ওর ব্রেইন ফাংশন থেকে দেখার যে ইয়েটা, সেই ফাংশনটাই বন্ধ হয়ে গেছে। এবং এটা ঠিক করতে গেলে আজকের দিনে তাকে যে ভিশন থেরাপি নিতে হবে, সেই থেরাপি, ভালো থেরাপি আমাদের শিলচরে অ্যাভেলেবেল নেই। তার জন্য হয়তো শঙ্কর নেত্রালয়ে যেতে হবে, না হলে কলকাতার ওই সাইডে গিয়ে ভালো থেরাপি 6 মাসের জন্য নিতে হবে। প্রতি বছরের মতো এবারও জাতীয় ক্রীড়া দিবসে বিশিষ্টদের সম্মাননা জানাবে শিলচরের খোঁজ। এবছর খোঁজের 4র্থতম সম্মাননা আসর। সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্কর জানান, ক্রীড়া ব্যক্তিত্ব 15 জনকে এবার আরতি রানী দেব সম্মাননা জানানো হবে। আগামী 29 আগস্ট বিকেল 3:30 তারাপুর প্রথম পল্লী ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমি নিজের যে সম্পাদক সজল লস্কর মহাশয়,
ওনার ব্যাপারে দু চারটি কথা বলছি। ওনাকে আমার খুবই ভালো লাগে, ছোটোবেলাতেই দেখে এসেছি। উনি 92-তে 93 ইংরেজিতে ওনার সঙ্গে আমাদের সম্পর্ক, তখন থেকেই নর্থ ইস্ট ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রথমবার নর্সিং স্কুলে মাঠে করেছিলেন। আমরা ওনার উৎসাহিততা দেখে আমরা অনেক প্রেরণা পেয়েছি, সামাজিক কাজকর্মে ওনাকে দেখে অনেক কিছু শিখেছি। উনি ফুটবল, হকি এবং সঙ্গে চল ফাউন্ডেশনের উদ্যোগে আজ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা কর্মীদের নিয়ে এক আত্মরক্ষা সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। আরজিকর কাণ্ডের পর এমন উদ্যোগ হাতে নিয়েছে ফাউন্ডেশন। এদিন মেডিকেলের পুরুষ কর্মীদেরও এক কাউন্সিলিং সেশন হয়। अगर ऐसा हुआ वो सिचुएशन में आप ऐसे आ गए हो, वो बंदा ऐसे आ गया आपके पास, जिस पेन साइन का पेन तो होगा कहीं ना कहीं ऑनलाइन और बस आंखों में, लिटरली आपको सिरिंज की तरह लेना है और सबसे पहले आंखों में डालना, समझ गए? সদস্য ভর্তি অভিযান শুরু হলো বিজেপি পশ্চিম কাটিগড়া মণ্ডলে। আজ এ নিয়ে বিজেপি পশ্চিম কাটিগড়া মণ্ডল কার্যালয়ে সভাপতি সুব্রত চক্রবর্তীর পৌরোহিত্যে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদস্যতা অভিযান নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন জেলা বিজেপি কর্মকর্তা রসরাজ দাস, মানব সিং, সুদর্শন চৌধুরী প্রমুখ। আগামী 31 আগস্ট পর্যন্ত প্রত্যেকটি বুথে গিয়ে নয়া সদস্য যোগদান করানোর ব্যাপারে মণ্ডলের বিভিন্ন কার্যকর্তাদের এদিন দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের মেইন উদ্দেশ্য হলো যে আমাদের বুথ কাস্টিং হয়েছে 23 কোটি, এগুলি মানে ফিগার, সেই 23 কোটির 75% আমাদেরকে আমাদের মেম্বারশিপ করতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ দল হলো ভারতীয় জনতা পার্টি, এবার আমাদেরকে সব ছাড়িয়ে দিতে হবে। এবং আমি করতে পারি 100 মেম্বার। এবার বলা হয়েছে আমি যাহাকে মেম্বারশিপ করবো ওনার মত নিয়ে আমি করতে হবে। আমি যখন যাবো একজনের বাসাতে, ইয়া যখন আমি ওনার মোবাইল নিয়ে নেব, নিয়ে আমি প্রথম বলতে হবে যে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রেখেছিলাম আমাকে ভারতীয় জনতা পার্টির নতুন সদস্য ভর্তি করবো, ওনার মত থাকতে হবে। তারপরে ওনার মোবাইল থেকে মিস কল দেবেন, একটা ফর্ম আসবে, সেই ফর্মটা অনলাইনে ফিল আপ করবে, তারপরে উনি হবেন সেই ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্য। কারণটা হলো আমরা বিগত দিনে দেখেছি যে অনেকে আমরা না জানি ওনার মোবাইল নিয়ে ইউজ করে দিলাম, উনি সদস্য হয়ে গেলেন, তারপরে প্রভাবিত বা দিল্লি থেকে ওনার কাছে ফোন আসে যে আপনি কি ভারত জনতা পার্টির মেম্বারশিপ নিয়েছেন, উনি বলেন যে আমি জানি নাই, আমি তো নিই নাই, আমি নিই নাই, কিন্তু ওনার তো মেম্বারশিপ হয়ে গেছে, আমরা ওনাকে বলিনি যে আপনি একটা ভারত জনতা পার্টির নতুন সদস্য হয়ে গেছে। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। এক সপ্তাহের মধ্যে উজাল অসম ছাড়তে হবে মিয়াদের, ঘোষণা 30 জনজাতি সংগঠনের। আজমলহীন অসমে বিপাকে হিমন্ত, বললেন ভূপেন বোরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে শতাধিক মহিলার মিছিল হাইলাকান্দির গ্রামে। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই, নমস্কার।